ক্রিপ্টো ফুডের সকল দর্শকবৃন্দকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাদের 1K সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার জন্য। তো চলুন তাহলে আজকে দেখে নিই আমরা দুটো মাছ দুই রকম ভাবে কিভাবে রান্না করা হচ্ছে। এক ছোট রাঁধুনি মোড়লা মাছ করছে, ছোট মাছ। আর এই যে বড় রাঁধুনি, বড় রাঁধুনি করবে আমাদের পাবদা মাছ। পাবদা মাছকে দেখে নিই। যাবা, আজকে আমাদের ক্যামেরাম্যান একটু কাজে গেছে, তাই আমি সব ক্যামেরাম্যান কাজ করছি। মোড়লা মাছ এখানে ভাজা হচ্ছে। চলো তাহলে ভাজাটা হয়ে যাক মোড়লা মাছ, তারপর দেখাচ্ছি কি করা যায়। ভাজা হয়ে গেছে, মাছ তুলে নিচ্ছি। মাছটা বেশি কড়া হলো না নাকি, হালকা ভাজা হবে বন্ধুরা। মাছটা হালকা ভাজা হবে, বেশি কড়া করলে মোড়লা মাছের সব স্বাদ উড়ে যায়, তাই তো? মাই আমাদের বেস্ট রাজা। শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হলো, এবার কালো জিরে। আমাদের বাড়িতে মোড়লা মাছের ফোড়ন এই দুটোই দেয়, বেশি দেয় না। তারপর মাছ স্পেশাল এক গাদা সবজি দেবে মাছের মধ্যে। এবার এর মধ্যে পটল আছে, ঝিঙে আছে, আর আলু আছে। বাহ, দিয়ে দাও, ভেজে নেবো। হ্যাঁ, ওকে। ফোড়নটা একটু ভাজা হবে। আমাদের কড়াই দেওয়া হয়ে গেল আলু পটল, এবার এবার একটু নাড়াচাড়া হবে, ভাজতে হবে, তাই তো? চলো ততক্ষণ ভাজা হোক, আমরা ততক্ষণ পাবদা মাছটা দেখে দিলাম। পাবদা মাছ ভাজা হচ্ছে, কত বড় সাইজের পাবদা আজকে বাজার করে এনেছি আমি। বাবা ওখানে কটমট করে তাকাচ্ছে, বাবাই বাজার করে, আমরা শুরু করি। তো মাছটা এখন ভাজা হবে নাকি? মাছটা ভাজা হোক, তারপর আমরা এক চামচ হলুদ দিয়ে দিলাম। এটা কোন মাছটা চলছে? মোড়লা। আচ্ছা, মোড়লা আলু পটল দিয়ে, এই মাছের নাম হলো আলু পটল ঝিঙে। বল বলো না, আলু পটল ঝিঙে দিয়ে মোড়লা মাছ। এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, এক চামচ নুন দিয়ে দিলাম। আচ্ছা, মশলা বাটি গ্যাসটা কমাতে। হ্যাঁ, এক চামচ কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা একটু দাও, একটু দাও, এটা ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে। আর কি দিচ্ছে এটা? আদা বাটা, আদা বাটা, আদা বাটা। ওকে, আর কিছু করবে? এটা কি? এক চামচ জিরে বাটা, জিরে বাটা। চলো, অনেক বাটাবাটি পড়ে গেছে মাছের ঝোলে, এবার কষা কষি হবে নাকি বৌদি? চলো, তো মশলাটা কষুক, আমরা আবার আসছি মশলাটা কষিয়ে কষিয়ে। চলো ততক্ষণ অন্যদিকে যাই, বলুন। এই যে মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। বাহ, বেশি কড়া কড়া যায় না, কড়া করলে ভালো লাগে না, হালকা ভাজতে হয় না। মাছ ভাজা হয়ে গেছে, আবার আর কটা আছে কটা ভেজে নিই। কষানো হয়ে গেছে, এবার একটু উষ্ণ গরম জল আমরা দিয়ে দেবো। ওকে, দাও। তো এবার জল দিয়ে ফুটানো হবে নাকি? হ্যাঁ, ফুটিয়ে মাছটা দিয়ে দেবো। আচ্ছা, মাছ দেবে এরপর। ওকে, চলো। সবজিগুলো একটু সিদ্ধ হোক না, সবজিগুলো তখন একটু সিদ্ধ হোক, তারপরে মাছ দেবো। আচ্ছা, সবজিগুলো সিদ্ধ হোক, তাও কতক্ষণ লাগবে? এই 10 মিনিট মতো লাগবে। 10 মিনিট মতো।
যা যেরকম সবজি সবজিগুলো পাতলা পাতলা কেটেছি তাড়াতাড়ি হয়ে যাবে আচ্ছা তাহলে জলটা ফুটুক এবার এই মাছ হ্যাঁ তো এবার মাছটা দেওয়া হবে ঝোলে মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে আচ্ছা 10 মিনিট ফুটবে বাহ 10 মিনিট ফুটবে মাছগুলো তারপরে তো এবার ফুটবে নাকি আচ্ছা ফুটুক তাহলে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়া হবে আচ্ছা আচ্ছা ঠিক চলুন বন্ধুরা এবার এই যে মাছ ভাজা লাস্ট ফিনিশিং না দেখে নি আমাদের এটা কি মাছ ভাজা হচ্ছে পাবদা মাছ আচ্ছা হ্যাঁ বাহ খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে মাছ খুব সাবধানে খাচ্ছে এই মাছগুলো ভেঙে যায় একটুতেই মশলা কষানো নিয়ে মৌড়ি ফোড়ন দিলাম আচ্ছা এটা কি মাছের মৌড়ি ফোড়ন দিলাম আছে মৌড়ি ফোড়ন দিলাম আচ্ছা ফোড়ন দিলাম এবার কি দেওয়া হবে গোচন দিয়ে দাও গোচন পেঁয়াজটা দিয়ে দিলাম মৌড়ি ফোড়নের পর পেঁয়াজ দিয়ে দিলে পাবদা মাছ এক চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম আর আমি এর মধ্যে সরষে পোস্ত হ্যাঁ কি কোনটার মধ্যে তিন চামচ সরষে এ পোস্ত দুই চামচ সরষে আর দু তিনটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে দিয়েছি ওকে ওকে পেস্ট করে দিলাম দাও এটাই মেন মশলা নাকি মাছের তো এটা অবশ্যই মনে রাখবেন বাঙালির ঘরের শ্রেষ্ঠ রান্না আরো স্বাদ বাড়ায় এই যে বাটি ধোয়া জল এটা সব ঘরে পাবেন না এটা শুধু বাঙালিদের ঘরেই পাবেন বাটি ধোয়া জল মশলা বাটি ধোয়া জল ওটাও মশলাতেই যাবে তাই তো মা এটা স্পেশাল বাঙালিদের এত বাঙালি বাঙালি করছি তাহলে মা এটা বাটি ধোয়া জলটা তুমি দিয়ে দেবে তাই তো দাও পেঁয়াজগুলো কাটছে বাটি ধোয়া জলের জন্য বাহ অসাধারণ কালারের কালার কম্বিনেশন এবার বৌদি বলো কুচিটা দিয়ে দিলাম ওকে লাস্ট এটা ফিনিশিং টাচ তো ধনে পাতা দেওয়া হয়ে গেল বাহ বাহ এ তো আজকে জমে কি রয়ে যাবে তো এটাই কি লাস্ট ফিনিশিং আচ্ছা আচ্ছা মরলা মাছ এটা দেখতে হবে নুন ঝালটা দেখে নামিয়ে নেওয়া হবে ওটা নামিয়ে নেওয়ার পর একটু ফুটু ওকে তো এইদিকে মা আবার এদিকে মশলাটা শুরু করে দিয়েছে মশলার পরে হলুদ দেওয়া হবে আসো বাবু দাঁড়া কি বানিয়েছো আচ্ছা তারপর এক চামচ আচ্ছা এক চামচ নুন এবার আমি মশলাটা কষাবো তারপরে দই দেব এরপর দই দেবে মানে কষিয়ে নেওয়ার পরে দই দেবে আগে না ওকে একটু কষিয়ে না এটা মনে রাখবেন সবাই মশলাটা কষিয়ে তারপর দইটা দিতে হবে মশলাটা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এই যে দেখতে পাচ্ছি এবার এক চামচ দই দিই এবার দইটা দেওয়া হবে তুই ওখানে প্রসেসিং চলছে দইয়ের ক চামচ দই নিলে দুই চামচ দুই চামচ দুই টেবিল চামচ মতো দই এটাকে ভালো করে ফেটাতে হবে তাই তো একটু নুন দিয়ে ফেটালে বেটার হয় না বাটি ধোয়া জল আবার দইয়েরও বাটি ধোয়া জল একটু
জল দিয়ে দিলাম। আচ্ছা ঝোলটা বানানোর জন্য জলটা দেওয়া হচ্ছে। তাহলে আর কি হবে এখন? এখন ফুটবে, জলটা ফুটলে আর তারপরে মাছটা দেবো। ওকে জলটা ফুটো। চলো দুই রাধুনি এখানে পর্যালোচনা করছে। হ্যাঁ বলো মা। ঝোল আমার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এবার আমি নামিয়ে নেব ওই ঝোলটাকে, নামিয়ে নেবে তাই তো? পাবদা মাছের ঝোলটা ফুটে গেছে তাই তো? এবার এই যে পাবদা মাছ গুলো দেওয়া হবে। এবার ধনে পাতা দেওয়া হবে নাকি? এবার ধনে পাতাটা লাস্ট ফিনিশিং, লাস্ট টাচ। তাহলে চলুন বন্ধুরা, আমাদেরও এটা কমপ্লিট, প্রায় কমপ্লিট হচ্ছে নাকি? এবার শুধু নামিয়ে নেবে, একটু হয়ে একটু ফুটবে, তারপর নামিয়ে নেবে। চলো তাহলে, আমাদের পাবদা মাছটা হয়ে গেল, এবার শুধু খাওয়ার পালা। ওহো, তো আমাদের পাবদার মাখামাখা ঝাল আর মৌরলা মাছের আলু পটল দিয়ে পাতলা পুষ্টিকর ঝোল কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। আর আমাদের এইভাবে তোমরা কিন্তু পাশে থেকো, ভিডিওটা পুরোটা দেখো এবং লাইক করে দিয়েছো, এবং এখনও যারা ফ্যামিলির মেম্বার হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের এপিসোডে। আর